হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আজকের ভিডিও টপিকটা হচ্ছে মেসেঞ্জারে স্ক্রিন কিভাবে শেয়ার করবেন। তো শুনতে একটু অবাক হলে, কিন্তু নতুন একটি, সবাই এখন অনেক জানে না, ফিচারটা কিন্তু অবশ্যই নতুন। তো আমি শিওর যে 99% মানুষই জানে না। তো আজকের এই সেটিংটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং, কেননা হয় মেসেঞ্জারে স্ক্রিন শেয়ার কিন্তু সবাই জানে না। তো বিশেষ করে আমাদের প্রয়োজন হয় যখন আমাদের কোনো ফ্যান সার্কেলকে আমরা কোনো সেটিং শিখাই বা বলি যে এই সেটিংটা কর বা এটা কর ওটা কর ফোন দিয়ে। তো অবশ্যই অনেকজনে কিন্তু জিনিসটা বোঝে না বা পারে না। তো এখন কিন্তু খুব সহজে আপনি পারবেন আপনার বন্ধুকে স্ক্রিন শেয়ার করে আপনার ফোনে যা যা আপনি টিপতেছেন, যা যেই যে সেটিংয়ে যাইতেছেন, ওগুলা কিন্তু এখন আপনার ফ্রেন্ড সার্কেলও যত দূরে থাকুক না কেন দেখতে পারবে। তো আরেকটা বিষয় হচ্ছে, কিন্তু যখন আপনার এটাও দেখতে পারেন যে আপনার গার্লফ্রেন্ডের ফোনে কয়টা ইমো আছে, কয়টা ফেসবুক আছে, এবং কি কোন কোন জিনিস আপনার গার্লফ্রেন্ড ইউজ করে, এইভাবে অনেক কিছু দেখতে পারবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে। তো কীভাবে এই বিষয়টা করবেন, তো সেজন্য আপনাকে চলে যেতে হবে মেসেঞ্জারে। তো মেসেঞ্জারে আসার পর এখান থেকে মনে করেন যে এই আমি প্রথম চলে যাব মেসেঞ্জারে। যাওয়ার পর আমার যে কোনো একটা আইডিতে গেলাম, যাওয়ার পর এখানে আমি কল দিলাম। তো কলটা আসার এখানে রিসিভ করলাম। রিসিভ করার পর এখানে আপনি যে স্ক্রিন শেয়ার কোথায় করবেন, কিভাবে করবেন, তো সেজন্য আপনাদের এভাবে চলে যেতে হবে। একটু উপর দিকে টান দিবেন, দেখলে দেখানে দেখবেন নিচে একবার অপশন আছে শেয়ার ইউয়ার স্ক্রিন। তো আপনি যদি এটাতে ক্লিক করেন তো আপনার স্ক্রিনটা ওখানে মানে ইয়া হবে, মানে ওই ফোনে আপনার স্ক্রিনটা চলে যাবে, আপনি কোন কোন ফিচারে যাচ্ছেন এটা দেখা যাবে। তো কিভাবে সেই মানে ইয়াটা করবেন আমি আপনাদের দেখাচ্ছি ওই ফোন থেকে আপনার কল করে। তো আমি আমার ওই ফোন থেকে কল দিতেছি, আমি দেখাচ্ছি। তো মনে করেন যে আমি ওটাতে কল দিয়ে, রিসিভ করে এখন আমি স্ক্রিন শেয়ার করতেছি। এই যে দেখেন, বর্তমানে আমার মানে আমার ওই ফোনে আমি যেই যেই অ্যাপসে চলে যাচ্ছি আপনি কিন্তু সব দেখতে পারতেছেন। আমি ওই ফোনটাতে আমি স্ক্রিনটা শেয়ার করলাম, যেমন আমি যদি এখানে ইউটিউবে চলে যাই তো আপনি ওই ফোনটাতে দেখতেছেন ইউটিউবে চলে গেছে। দেখেন আমরা কিন্তু এই ফোনটাতে দেখতেছি যে আমার আমার ওই ফোনটা থেকে ইউটিউবে গেছে। তো দেখেন দেখছেন আপনিও দেখতে পারতেছেন আপনার বন্ধুর ফোনে কোথায় যাচ্ছে আপনিও দেখতে পারতেছেন। তো আমি যদি আমার ফোনটার থেকে আমি আমার ফেসবুক যাই, এই যে দেখতেছেন এটাতে কিন্তু ফেসবুক দেখা আছে, দেখছেন। তো মানে খুবই সুন্দর একটি ফিচার যেটা আপনারা সবাই পারবেন স্ক্রিন শেয়ার। মেসেঞ্জারের ফিচারটা আমার কাছে খুব ভালো লাগছে, অনেক প্রয়োজনীয়, অনেক উপকারে আসবে সবার। এই যে দেখেন ফেসবুক আমি ওই ফোনে টিপ দিছি, এখানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা কিন্তু এই ফোনে দেখতেছি। তো এরকম করে কিন্তু আপনারা অনেক কিছুই করতে পারবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।